What is the liquid inside? Glycerin. আর রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি কর্নার, যেমন তোর ফোর জোর অর্থাৎ ভাঙ্গো আবার। এতে এই ইনোভেশন হাতে হবে যেসব জিনিসগুলো থাকবে। ইনোভেশন মানে ডিসকভারি নয়, যেটা আছে এটাকে গিয়া নতুনত্ব দেওয়া, নতুন ভাবে ব্যবহার করা। এবং আমরা যদি বলি আমরা রাষ্ট্রকে বদলি করতে চায়, শিক্ষা ব্যবস্থার বদলি করতে চায়, সেটা সব ইনোভেশন থাকতে পারে, নিউ থিঙ্কিং। আর নিউ থিঙ্কিং থাকে নতুন প্রজন্মের কাছে। আর ইনোভেশন ইনোভেটিভ আইডিয়াগুলি আসা দরকার নিউ জেনারেশন ইউথ স্টুডেন্টস ওদের থেকে। এবং আজকে ইনোভেশন হবেন উদ্বোধন হবে বরগম। আমি আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর থেকে দিয়ে বলবো, যেমন এই হাবটা ইউজ হয় শুধু এক্সিবিশনের জন্য জন্য যেমন না হয়, ইট মাস্ট বি ইউজ আর ফ্রিলি ইউজ। যদি একটা মেম্বারশিপ দিতে হবে বলেছেন দেখবো কত টাকা মিনিমাম রাখবো আমরা। ফ্রিলি মানে ছাত্ররা যেন আসতে পারে, যেতে পারে, ছাত্রছাত্রীরা কাজ করতে পারে, এখানে জিনিসগুলি খেতে পারে। কারণ আমাদের যে নতুন শিক্ষা ন্যাশনাল শিক্ষানীতি যারা আছে সেখানে কী হয়েছে, আমরা বলি স্যার ইংলিশে কী বলি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, হাতে না হাতে শিক্ষা, লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স। আর সেটা দিয়ে সাইন্টিফিক টেম্পার তৈরি হয়, একটা ভিশন তৈরি হয়, আমি কী করতে চাই, কী করতে যাচ্ছি, কী করা উচিত। আমি একটা পুস্তিকা দেখেছিলাম দিয়েছে আমাকে ইনোভেশন হাবের সম্বন্ধে, খুব সুন্দর, অনেকগুলি আইডিয়া আছে, ইনোভেটিভ আইডিয়া সেটা আমাদের পড়ছে। আমি সে দেখা গেল শব্দ প্রদর্শন থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি করা যায়, ভেরি নিউ আইডিয়া। একটা রোবট তৈরি করেছে একটা ছাত্র, কীভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায়, ওয়েস্ট সেগ্রিগেট করা যায়, বায়ো ওয়েস্ট নন বায়ো ওয়েস্ট রোবট দিয়ে সেগ্রিগেট করা যায়। আর একটা ইনোভেটিভ ইনোভেশন হাবের একটা আইডিয়া, স্ক্র্যাপকে কীভাবে আবার রিইউজ করা, সেটা খুব দরকার এই রাষ্ট্রে। এখানে পপুলেশন কত, 130 কোটি, ওয়েস্ট কত তৈরি হয়, প্রচুর অ্যামাউন্টের ওয়েস্ট, সেটা কীভাবে কাজে লাগানো যায়।